সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লিখন কি আপনি নিজে হাতে লিখলেন প্রতি ঘোষণা সংসদে আলোক শুরু হয়ে গেল দেখি 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 এটা তো ভালো করে বলে দেন দাদা এটা লিখনটা হ্যাঁ দেয়াল লেখন করলাম যেহেতু আজকে ক্যান্ডিডেট ঘোষণা হলো দেয়াল লেখন আজ থেকে স্টার্ট হলো আর খেলাও কি আজ থেকে শুরু হলো দাদা হ্যাঁ আজ থেকে খেলা শুরু হলো কি রকম খেলা হচ্ছে বা হবে দাদা ভালো খেলা সুন্দর খেলা পার্টিরা কি খেলবে দাদা পার্টিরা তো খেলতে নেমে গেছে जरा पाते होता दिन खेलता होगा ना अरे जोइला पूर्वी थी बातचीत लगी थी ना खेले तो जोइला पूर्वी की बोले तारा की प्लेयर तारा खेल में तो प्लेयर होता होगा ना प्रैक्टिस घोषणा होने की बोल बैने की राज्य घोषणा कोई चे तुम्हारे दूसरे एकांत में पॉइंट কিছু জায়গায় মুখগুলো চেঞ্জ হয়েছে আগে যারা দাঁড়িয়েছিল এখন নতুন প্রার্থী যেমন রাজ্য যারা ভালো বুঝে সেটা করেছে দলের ভালো হবে তার জন্য করেছে এত অসুবিধা কি আছে দেখি ফ্যান আছে না লিস্ট কি আপনার বানা নয় এখানে কোথায় কোথায় বীরভূমের লিস্ট তাই কেউ বানায় না স্ট্যান্ডার্ড রাস্তা সবই তো বানিয়েছে মমতা বানিয়েছে আমি কি দাদা আপনি আজকে সাংবাদিক বৈঠক দেখেছেন সেটা বলুন ব্রিফ করুন কি সাংবাদিক বৈঠকে আপনি দেখেছেন কি কারণে সেটা বৈঠক আমি যে মমতা বানিয়েছি যে ক্যান্ডিডেট করলো 291টা সেটা খুবই ভালো ক্যান্ডিডেট করেছে বাংলার মানুষের জন্য ক্যান্ডিডেট করেছে বাংলায় আরো কাজ হবে বাংলায় আরো উন্নয়ন হবে যারা নতুন ক্যান্ডিডেট হয়েছে যারা আগেও যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়ে বলবো তোমরা বাংলার মানুষকে পরিষেবা দাও বাংলার মানুষের পাশে থাকো দাদা দুর্গাপুরে বিধানসভা অদল হয়ে গেল হ্যাঁ ওটা হয়েছে বিভিন্ন কে কে রয়েছে নামগুলো কি বিভিন্ন কে কে রয়েছে বিভিন্ন ধরো সিউড়িতে বিকাশ দা আছে তোমার বোলপুরে চাঁদু আছে আমাদের নানুরে বিধান আছে তোমার লাখপুরে রানা সিং আছে সাঁইতাতে লীলাবতী আছে তোমার নলহাটিতে রাজেন্দ্র কোষার আছে দুর্গাপুরে এখনই দেখলাম অসীমা ধীব তারপরে মোরারে নির্টন আছে কেতুগ্রামে সানাজ আছে মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী আছে হাউস গ্রামে অবৈধানন্দ থানদার মোড়েশ্বরে আমাদের ওই যে ছিলেন তিনি আছে অভিজিৎ রায় দাদা আপনি যে প্রার্থী তালিকা দিয়েছিলেন না আমি তোমাকে তোমাকে বললো প্রার্থী তালিকা আমি দিয়েছিলাম কে বলো প্রার্থী কোনো প্রস্তাব দিয়েছি না 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 প্রার্থী তালিকা দিয়েছিলাম এই কথাটা মানে কি মানে বাজে কথা প্রস্তাব চাইবে না আমার কোনো তৃণমূল দল যা ঠিক হয় কলকাতা থেকে বসে দাদা এই প্রার্থীরা ভোটে এরা কি খেলবে সেটা পরে কথা মিটিং এ বলবো দাদা বলছি দুর্গাপুরে প্রার্থী কেন চেঞ্জ করা বলে বলবো সেটা রাজ্যের ব্যাপার দাদা প্রার্থীরা কবে থেকে প্রচারে নামছে আজ থেকে নেমে গেছে আর আগেই নেমে গেছে যারা নতুন মুখ যেগুলো রয়েছে সেগুলো কতটা ভোটে ভোট দেখো রাজেন্দ্র প্রসাদ সে হচ্ছে নলহাটির মুখ সেই ভোটটা করে কবার নতুন করে কি বলবো আর অসীমা ধীবর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল দীর্ঘদিন রাজনীতি করেছে আগেও এমএলএ দাঁড়িয়েছে নতুন লোক নয় তাদেরও খোঁজ খবর নেওয়া উচিত এবং এর আগেও আমরা দেখেছিলাম শতাব্দী শুরু হয়েছিল এখনো তার কথা যেন অন্যরকম বুঝতে পারলাম না শতাব্দী শতাব্দী রায় বলেছে দল ভালো জায়গায় নেই বেসুরো সবাই বলেছে দেখো যা প্রার্থী তালিকা হলো যা ভোটের ইয়ে হলো তোমাকে বলে দিচ্ছি যা বলেছি 220 থেকে 230 বীরভূমে আমি 11টায় জিতবো আর তিনটেই জিতবো শুরু হলো একটু বলে দিন কি হলো খেলা আরম্ভ হলো আজ থেকে মানে আসল খেলাটা খেলা আরম্ভ হলো